13 ঘন্টা জলে থেকেও অলৌকিকভাবে বেঁচে গিয়ে এখন সংবাদের শিরোনামে সুমন ব্যাপারী। বাংলাদেশের বুড়িগঙ্গায় মর্মান্তিক লঞ্চডুবির 13 ঘন্টা পর অলৌকিকভাবে বেঁচে যান সুমন ব্যাপারী। ঢাকায় স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ রিপোর্ট হাসপাতালে নিজের এই অভিজ্ঞতা জানালেন সুমন ব্যাপারী। সুমন ব্যাপারীর কাছেও তার বেঁচে ফেরাটা অনেকটাই অলৌকিক লাগছে। তিনি বলেন, জলের নিচে তিনি ওপরওয়ালাকে প্রার্থনা জানিয়েছিলেন, তারপরে কি হয়েছে তিনি বলতে পারবেন না, তবে জলের নিচে তলিয়ে যাওয়ার পর তিনি লঞ্চের একটি রড ধরেছিলেন, সে কথা তার মনে আছে। গত সোমবার সকালে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির প্রায় 13 ঘন্টা পর ভেসে ওঠা সুমন ব্যাপারীকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। সুমন ব্যাপারী বলেন, একমাত্র আল্লাহর রহমতে এখনও বেঁচে আছি, কেমনভাবে বাঁচলাম আল্লাহই ভালো জানেন। সুমন ব্যাপারীর বাড়ি মুন্সীগঞ্জের টাঙ্গি বাড়ির আহমদুল্লাহপুরে। আল্লাহ তাআলা এখানে বাসার একটা হয়তো বা এখানে অ্যাক্সিডেন্ট অনেক পরে ফতুলার পর যে হয়তো বা একটু চোখটা লাগছে, লাগার পর দিয়ে এই অবস্থায় মনে করেন ধাপ করে বাড়ি খেল, বাড়ি খেলার সাথে সাথে দিই লস পুরার তলাইতে আছে। আর মানুষ অনেক মানুষ ছুটটা লাভ দানোর লেগেই করতেছে, তো আমি দিছি আমি আর বাইরে যেতে পারিনি। কে আপনি কোথায় ছিলেন? লজের উপরে না দেখে? আমি তো নিচে ছিলাম মিসিং রুমের সাইডে, এই মিসিং রুম এই সেটা আমি বুঝছি। আল্লাহ ওই মুহূর্তে আমার জ্ঞানটা পুরোপুরো রাখছে। ওরা কিছু বলতে পারবো না, কিন্তু যেখানে কথা হলো যেটা ও যে সাঁতার কাটার জন্য ইগুলা দেয় না, ফর্মগুলা দেয় না, তো আমার খেয়াল আছে একটা ফর্ম আমার হাতে সাথে লাগতেছে, তো আমার টার্গেট এই ফর্মটা যদি ধরে রাখি, আমি দড়িটার একটু বাড়ি না, দড়িটা আছে তো কোন অবস্থাতে আমি কোনো যদি লস উঠায় হয়তো এটা উপরে উঠবে, জানলা ভাসে রাখে, না রাখলে তো করার কিছু না। ওই টার্গেটের থেকেই আর লড়ি নেই কোথাও, ওই জায়গায় আসলাম, দোয়া দূরত পড়ছি, দোয়া দূরত পড়ার পর এবারে শরীরে ফু দিয়া এবারে আল্লাহর নাম লিয়া ওখানে তারা রয়েছে। পরে দেখে আস্তে আস্তে তলাইতে আসছে, দেখি যে আর যদি মানে যদি আর চেষ্টা না করি তো হয়তো আল্লাহ পাক না হবার সাথে, তো চেষ্টা করে গেছি ওই টার্গেটে ওই দিই দৈরা ওই হন দিই ডুব দিছি, ডুব দেওয়ার সাথে সাথে হয়তো বা ডুবারই হয়তো বা পাইছে, হয়তো বা ডুবারই তুলছে, এই হয়তো বা আমার খেলা তার ওই জায়গায় ফাঁকা ছিল, ফাঁকা ছিল হয়তো বা মাথা চোখ কান এগুলা হাত আমি উঁচু করছি, ওখানে আমি উঁচু করছি মানে উঁচু যেতে এই পর্যন্ত পানি ছিল ওখানে উঁচু করছি, দুইবার পেশাব করার পর উঁচু করছি, উঁচু করে পরে দোয়া দূরত পড়ছি। না আমার শরীরে যে যে ইচ পোশাক ছিল ওটা চলে গেছে, কিন্তু আমার গেঞ্জি ছিল তো দেখা যায় আমার ওটা ই করার জন্য আমি গেঞ্জি খুললাম নিচে আটুক পর্যন্ত ঢেকে রাখছি, আটুক পর্যন্ত ঢেকে তো আমি ওজন ঠুজু করছি। যে জায়গাটা কোনো উপায় ছিল হয়তো বা আগে যদি আমি চেষ্টা করি হয়তো বা আল্লাহ তাহলে মৃত্যু রাখতে পারতো, কিন্তু আমি ওখানে চেষ্টা করিনি, কিন্তু দেখছি যেখানে ওটা রোগে আমার খেলা আর কোনো কিছু না, কিন্তু আমি একটা জিনিস ধরে রাখছি আর কি, সর্বমোট হয়তো বা 80-90 জনের বেশি হবে না, আমার যেটা আইডিয়া আর কি 90 জনের যাত্রীর বেশি হবে না। জি লঞ্চ তো আমি দেখি না, কিন্তু আমি যে শুনছি ওই আগে 16 ছিল পরে ওই বাড়াই দিছে, কিন্তু কোন কোনটা ধাক্কা দিছে কি ধাক্কা দিছে সেটা আমার সঠিক জানা নাই, আমি দেখিনি, শুধু আমি দেখছি তলাইতেছে, তা আমি যেসব তলাইতেছে এক সাইড তলাইতেছে ওই সাইড দৌড় দিছি সাথে সাথে ওই সাইড শুদ্ধ তলা গেছে,
তো 70 এর ভিতরে হয়তো বা ওখানে ঘোরাঘুরি করে সাল্লা হয়তো বা কোন জায়গা নিয়ে রাখছে নিজে বলতে পারবে কিন্তু একটা রড ধরে রাখছে ওই যে যে ফর্মটা তার ওই ফর্মটা ওখানে আমি ছিল না তখন কি আপনি পুরোটা পানির মধ্যে ছিলেন নাকি আপনি আশেপাশে একটু নিজের মতো না না জায়গা ছিল প্রথম পানি পুরা ভিতরে পানির ভিতরে ছিলেন পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এক জায়গা মান নিয়ে খাড়াইতে পারছি রটের উপরে হয়তো বা ধুইরা হয়তো এই পর্যন্ত ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু টাইমস বাংলা দেখেছেন না